প্রিয় এইচএসসি ২৪ ব্যাচের শিক্ষার্থীরা, টেস্ট পরীক্ষার পর থেকে বোর্ড পরীক্ষা পর্যন্ত এই সময়টা কিন্তু তোমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। খুব কনসাইসলি কম্প্যাক্টলি তুমি যদি তোমার প্রবলেমগুলো আইডেন্টিফাই করে সব সাবজেক্ট দুর্দান্ত প্রিপারেশন নিতে না পারো, তাহলে বোর্ডে কিন্তু তোমার 80% প্লাস বা 90% প্লাস মার্ক ক্যারি করাটা কিন্তু কঠিন হয়ে যাবে। আর যেহেতু তুমি জানো যে ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন জায়গায় কিন্তু মার্কের পার্সেন্টেজের একটা ইস্যু আছে, সেক্ষেত্রে তোমার কাছে এখন প্রতিটা মার্ক এখন গুরুত্বপূর্ণ। কোনো সিঙ্গেল মার্ক তোমার হচ্ছে হাতছাড়া করার কোনো সুযোগ নেই। এই জন্যে তোমার যে অনেক লেন্দি ক্লাস করতে হবে এই ব্যাপারের মধ্যেও কিন্তু আমি সম্মত না, কারণ এখন তোমাকে খুব কম্প্যাক্টলি ক্লাস করতে হবে। যারা মূলত দেড় বছর কম বেশি পড়াশোনা করেছো তাদের জন্য বলতেছে, যারা কিছুই পড়াশোনা করে নাই তাদের সাথে তো আর যারা রানিং রেগুলার স্টুডেন্টস ছিল তাদেরকে কম্পেয়ার করা যাবে না। এবং তারা যদি এখন চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ডিউরেশনের ক্লাস করে এক একটা টপিকে যেখানে সে অলরেডি জানে বেসিকগুলো, তাহলে তার জন্য এটা আসলে খুবই বোকামি হবে, এটা নিঃসন্দেহে বলা যায়। তো কম্প্যাক্টলি ক্লাস করতে হবে, কম্প্যাক্ট প্রিপারেশান নিতে হবে, এক্সামগুলো দিয়ে যাচাই করতে হবে তোমার প্রিপারেশান, এবং তুমি অফলাইনে যদি পারো সবচেয়ে বেস্ট হবে অফলাইনে করা। আর এক্সামগুলো তো মাস্ট অফলাইন দিতে হবে, আর যদি অফলাইন তোমার কাছে অ্যাভেলেবল কম হয়, তোমার কাছাকাছি ভালো টিচার না থাকে, তাহলে অনলাইন জার্নিটা করতে পারো। তবে অবশ্যই কম্প্যাক্টভাবে প্রতিটা চ্যাপ্টারে ক্লাস তোমাকে করতে হবে, যেহেতু তুমি রানিং পড়াশোনা করেছো। যে কিছুই করেনি তাদের জন্য কিন্তু আমি এই ভিডিওটা না, যে মোটামুটি পড়াশোনা করেছো তার জন্য অবশ্যই বলি, চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ডিউরেশনের একটা টপিকের ক্লাস এটা মোটেও তোমার জন্য স্বাস্থ্যসম্মত না, উচিতই না, কারণ তুমি এখানে প্রচুর তোমার সারাদিনব্যাপী তোমার চলে যাবে ক্লাস করার জন্য, যেখানে তুমি মোটামুটি সারা বছর পড়াশোনা করেছো। তো তোমাদের জন্য আমি একটা সলিউশন নিয়ে এসেছি, সেই সলিউশনটা হায়ার ম্যাথ নিয়ে, অবশ্যই হায়ার ম্যাথ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, সেটা নিয়ে একটু আমি বিস্তারিত কথা বলি এবার। লুক, আমি আবারও গুরুত্ব দিয়ে বলছি, খুব কম্প্যাক্টভাবে ক্লাসগুলো হবে, খুব কনসাইসলি প্রিপারেশান নেওয়া হবে এবং অ্যাকুরেটলি সব কথাবার্তা বলা হবে। একটা টপিকে একটা চ্যাপ্টারের এই জিনিস আছে, এগুলো থেকে প্রশ্ন এভাবে ঘুরানো পেছানো হয় এবং এই সৃজনশীলগুলো এভাবে ঘুরানো হয়েছে, এই প্রশ্নটাকে এভাবে ঘুরিয়ে পেছিয়ে সৃজনশীলে দেওয়া হয়েছে, তোমার এখন এই অ্যানালাইসিসগুলো ভালোভাবে দরকার। এবং সৃজনশীল প্র্যাকটিস করে করে তোমার দক্ষতা, তোমার শার্পনেসটা বাড়ানো দরকার। তো সেই জন্যে আমি আমার যে পরিকল্পনা সেটা একটু তোমাকে আমি বুঝাই, একটু বলে দিই। দেখো, আমাদের HSC ২৪ ম্যাথ এ প্লাস প্রোগ্রাম, আমি প্রোগ্রামের নামটা দিয়েছি এটা, তবে 100% মার্ক যাতে আমার এখানে আসে, তোমার যাতে ক্যারি করতে পারো, সেটা নিয়ে আমার মূল টার্গেট থাকবে। এবং এক্সাম ব্যাচ এখানে আমি কয়েকটা ধাপে আমি এই পরিকল্পনাটা সাজিয়েছি। ফার্স্টলি ধাপ একে অধ্যায়ভিত্তিক ক্লাস এবং পরীক্ষা, এই যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো কিন্তু খুব 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 কনসাইসলি নেওয়া হবে, যেখানে আমি প্রতিটা ক্লাসের ডিউরেশন দেড় ঘন্টা করে রাখবো। এই ক্লাসের সাথে কী করা হবে একটু দেখো পরিকল্পনা, সেটা হচ্ছে এই ধাপে প্রতিটা ক্লাসের পূর্বে ওই অধ্যায়ের স্পেশাল অ্যানালাইটিক্সযুক্ত রিভিশন শিট দেওয়া হবে, যে এই অধ্যায়টা ধরো ম্যাট্রিক্স নির্ণায়ক, এই অধ্যায়ের এই এই জায়গা থেকে প্রশ্ন এসেছে, এই প্রশ্ন এভাবে সৃজনশীলে এসেছে, এগুলো তোমার প্র্যাকটিস করা দরকার, সেই জিনিসগুলো গোছানো করে। এবং এই এমসিকিউ এসেছে, এই এমসিকিউগুলো এই 30টা MCQ বা এই 25টা MCQ ম্যাট্রিক্স নির্ণয় কথা থেকে সলভ করলে তোমার সব MCQ সলভ হয়ে যাবে, প্র্যাকটিস হয়ে যাবে, তোমার এগুলো করা দরকার। এইভাবে ডেভেলপ করে আমি স্পেশালি একটা অ্যানালাইটিক্স শিট ডেভেলপ করতেছি প্রতিটা চ্যাপ্টারের জন্যে। যারা অনলাইনে পড়বা অনলাইনে PDF পাবা, যারা অফলাইনে ফার্ম গেটে পড়বা তারা অফলাইনেই প্রিন্টেড কপি পাবা। আচ্ছা, এবং এখান থেকে ইনশাল্লাহ শতভাগ প্রশ্ন তুমি কমন পাবা। এটা হচ্ছে আমার ধাপ ওয়ান, অধ্যায়ভিত্তিক ক্লাস এবং অধ্যায়ভিত্তিক পরীক্ষা। তোমাদেরকে আমি একটু দেখাই যে আমরা আসলে আমি কয়টা ক্লাস প্রতিটা চ্যাপ্টারে রাখতেছি। লক্ষ্য করো, ম্যাট্রিক্স নির্ণায়ক দেড় ঘন্টা, তিন ঘন্টা, দুইটা ক্লাস, লক্ষ্য করো। তারপর ম্যাট্রিক্স নির্ণায়কের উপর একটা সম্পূর্ণ পরীক্ষা, এবার সরল লেখার উপর দেড় ঘন্টা ডিউরেশনে দুইটা ক্লাস এখানে যাচ্ছে, তিন ঘন্টার ক্লাসে তোমার কম্প্যাক্টলি, আমি আবারও বলি এটা কিন্তু এখন তোমাকে বেসিক ক্লিয়ার করে করে ক্লাস না, এটা তোমাকে তোমার মোটামুটি পড়া হয়েছে সেটা ধরে নিয়ে তুমি যাতে সৃজনশীলগুলো টু দ্য পয়েন্ট ধরতে পারো, কারণ তোমার এখন বেসিক ক্লিয়ার করে ক্লাস নিতে গেলে ছয় সাত ঘন্টা ক্লাস লাগবে, সেটার জন্য অনেক প্ল্যাটফর্ম অলরেডি তোমাকে এই কোর্স অফার করতেছে, সেটা যারা মোটামুটি পড়েছো তাদের জন্য এটা অযৌক্তিক, অপ্রয়োজনীয়, কারণ এটা খুবই বোকামির একটা কাজ হবে, কারণ এত সময় কোথায় তোমার কাছে? সাবজেক্ট কি শুধু ম্যাথ নাকি ফিজিক্স আছে, কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা, ইংরেজি, কতগুলো সাবজেক্ট, ICT সহ? তো সেই জায়গায় খুব লেন্দি ক্লাস এটা, আমি যারা মোটামুটি রানিং পড়াশোনা করেছো ভালো স্টুডেন্ট তাদের জন্য আমি খুবই ডিসকারেজ করি। তবে তাদের জন্য আমার একটা ব্যবস্থা আছে, যারা একটু কম পড়াশোনা করেছো তাদের জন্য আমি একটা আগেই অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিই যে আমাদের এই উচ্চতরণী প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে আমার তো রেকর্ডেড করা আছে ডিটেলড ক্লাসগুলো রেগুলার কোর্সের, সেগুলো কিন্তু এই কোর্সের সাথে গিফট আকারে পেয়ে যাবা অটো। এবং আরেকটা স্পেশাল ব্যাপার আগে বলে দিই, এই যে আমরা এখানে এক্সামগুলো নিব, সেই এক্সামের জন্য কিন্তু আমাদের প্রাইজ রাখা হচ্ছে ফার্স্ট প্রাইজ ল্যাপটপ,
সেকেন্ড প্রাইজ স্মার্টফোন, থার্ড প্রাইজ হচ্ছে স্মার্ট ওয়াচ। এগুলো কিন্তু আমাদের এই এক্সামের যে গিফটস সেই গিফটসগুলো রাখা থাকে। গত বছরও কিন্তু অলরেডি আমাদের তিনজন শিক্ষার্থী এই রেসিডেন্সিয়াল মডেলের ছিল, বাকি দুজন নরডেম কলেজের ছিল, ওরা কিন্তু এই প্রাইজগুলো পেয়েছে। হ্যাঁ, গত বছরও কিন্তু আমি আমাদের এটা হচ্ছে 23 ব্যাচের, তোমরা তো 24 ব্যাচের জন্য কথাগুলো বলছি, তো আমি কিন্তু প্রাইজগুলো গত বছর থেকে আমরা এটা চালু করেছি আমাদের সেরা শিক্ষার্থীদের জন্য। তোমাদের কিন্তু এবার ইনশাল্লাহ আমি দিব, ঠিক আছে, যারা ভালো স্টুডেন্ট ভালো মার্ক পাবা, হ্যাঁ, তাদের জন্য কিন্তু ওই গিফটসগুলো থাকবে, ঠিক আছে। আচ্ছা, আমি এবার একটু আমাদের আরেকটু ডিটেলসে আসি কথার মধ্যে। দেখো, আমি আমাদের যে আমি লেকচার প্ল্যানটা যেভাবে সাজিয়েছি, কারণ আমাদের হাতে সময় কতদিন আছে সেটা একটু বুঝো। সময় আছে মার্চ, এপ্রিল, মে, জুন, জুনের লাস্ট উইকে তোমার বোর্ড পরীক্ষা, মানে মোটামুটি সলিডলি 3 মাস তুমি পাবা। ওকে, তো 3 মাসে অ্যাকুরেটলি তুমি যদি 3 সাড়ে 3 মাস পাও, মোটামুটি তুমি 8টা করে 3 8 24 30টার মতো ক্লাস আমি পাবো। তো এই ক্ষেত্রে আমি 26টা না, লক্ষ্য করো সবাই, লক্ষ্য করো, আমি প্রতিটা চ্যাপ্টারে এরকম করে ক্লাস ধরে ধরে টোটাল 22টা ক্লাস আমি নিব, ক্লাস 21 ক্লাস 22, 12টা চ্যাপ্টারের উপর, অর্থাৎ উচ্চতর গণিত প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের 12টা চ্যাপ্টারের উপর টোটাল তুমি 22টা দেড় ঘন্টা ডিউরেশনের 22টা স্পেশাল ক্লাস পাবা। এগুলো কিন্তু রেগুলার ভার্সনের ক্লাস না, খুবই গোছানো, খুবই কম্প্যাক্ট, এবং কী আসবে না আসবে একদম গোছানো আকার, এবং ওগুলোর প্রতিটা চ্যাপ্টারের জন্য অ্যানালিটিক্স যে শিটটা দেওয়া হবে সেটাও খুব, আমি সব কিছু কিন্তু আমি নিজে রেডি করতেছি, প্রত্যেকটা জিনিস খুব সাজানো গোছানো আমি দিচ্ছি, যাতে তুমি অল্প সময়ের মধ্যে পুরো বই, যে চ্যাপ্টারটা তুমি 1 মাস ধরে পড়ছো, ম্যাট্রিক্স নির্ণয় বা স্থিতিবিদ্যা 1 মাস ধরে পড়ছো, বা তোমার হচ্ছে যোগজীকরণ বা অন্তরীকরণ 1 মাস ধরে পড়ছো একটা চ্যাপ্টার, সেটাই কিন্তু দেখো অন্তরীকরণ 2টা ক্লাসে খুব কম্প্যাক্টলি গোছানো আকারে শিখিয়ে দেওয়া হবে। মানে আমার অভিজ্ঞতা আছে, আমি এত বছর ধরে পড়াচ্ছি, আমি জানি যে কোন জায়গা থেকে টিচাররা প্রশ্ন করে, কী কী জিনিস পড়তে হবে একটা শিক্ষার্থীকে ভালো করার জন্যে, ভুলগুলো তোমার কোন কোন জায়গা হবে, এগুলো প্রত্যেকটা জিনিস আমার নখদর্পণে আছে, আমার জানা আছে, সেই জন্য আমি সেভাবে গুছিয়ে সেই জিনিসগুলো ক্লাসের মধ্যে কিন্তু সলভ করাবো, এবং সেভাবেই তোমাকে আমি কিন্তু অ্যানালিটিক্স শিটটা তোমাকে প্রোভাইড করবো প্রত্যেকটা ক্লাসের আগে আগে কিন্তু অধ্যায়টা পেয়ে যাবা। আচ্ছা, এটা হচ্ছে প্রথমত প্রথম ধাপে, তাহলে অধ্যায়ভিত্তিক ক্লাস এবং পরীক্ষা খতম, যেখানে অধ্যায়ভিত্তিক ক্লাস তুমি 22টা পাচ্ছ, অধ্যায়ভিত্তিক পরীক্ষা তুমি 11টা পাচ্ছ, 12টা অধ্যায়ের উপর, এখানে জটিল সংখ্যার বহুপদীর উপর একটা পরীক্ষা নিচ্ছি, এই জন্য একটা পরীক্ষা কম হয়েছে, 12টা জায়গায় 11টা পরীক্ষা তুমি পাচ্ছ, এই দুটো তো ছোটো চ্যাপ্টার, ইস্যু না। এরপরে কথা যেটা, ধাপ 2-এ টেস্ট পেপার সলভ, এই টেস্ট পেপার সলভে তুমি তো সৃজনশীলতে তুমি এক্সপার্ট হয়ে গেলা, টেস্ট পেপার সলভে মূলত মোটামুটি 40-50টা কলেজের যত প্রশ্ন আসছে টেস্ট পরীক্ষায় সব প্রশ্নকে আমি অ্যানালাইসিস করে তোমার জন্যে এমসিকিউ হাইলাইটস তোমাকে আমি প্রোভাইড করব। ওকে, এবং এই এমসিকিউ হাইলাইটসে অ্যাপ্রক্সিমেটলি ফার্স্ট পেপারের উপর 250-এর মতো এমসিকিউ আমি দিব, সেকেন্ড পেপারে 250 এমসিকিউ দিব, এবং এই হাইলাইটসে যেটা কিন্তু আবারও বলি, বাছাইকৃত 50+ কলেজের প্রশ্ন হতে এই হাইলাইটসগুলো কিন্তু প্রস্তুত করা হবে, এবং এই এমসিকিউ হাইলাইটস তুমি প্র্যাকটিস করা মানে ফুল টেস্ট পেপারই তোমার সলভ হয়ে যাবে, নির্দ্বিধায় বলতে পারি ফুল টেস্ট পেপার তোমার সলভ। যে এমসিকিউটা একটু ট্রিকি করেছে কোনো কলেজে, সেই এমসিকিউটা তোমার এমসিকিউ হাইলাইটসে চলে আসবে, যে কোয়েশ্চনটাতে একটু প্যাচ আছে সেটাই তোমার এমসিকিউ হাইলাইটসে চলে আসবে, সব কিন্তু আমি নিজে নখদর্পণে ধরে ধরে, আমার টাইপরাইটার আছে, স্টাফ আছে, আমি গুছিয়ে তোমাদের জন্য রেডি করে দিব, তুমি জাস্ট প্র্যাকটিস করে যাবে। তোমার 50টা কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্ন তোমার পক্ষে সলভ করা একার পক্ষে সলভ করা এটা খুবই কঠিন, যেটা আমি জানি, তো তোমাকে গোছানো আকারে দেওয়া লাগবে, সেটা আমি তোমাকে ইনশাল্লাহ প্রোভাইড করবো। এবং এই এমসিকিউ, এই যে টেস্ট পেপার সলভের উপর কিন্তু তোমার 2টা ক্লাস আছে, টেস্ট পেপার সলভ প্রথম পত্রের 2টা, প্রথম পত্রের উপর 2টা এবং দ্বিতীয় পত্রের উপর 2টা, টোটাল 4টা টেস্ট পেপার সলভ ক্লাস রাখতেছি, এবং ওই 4টা ক্লাসের উপর কিন্তু 2টা বুস্টার এক্সাম রাখতেছি, সেই বুস্টার এক্সামগুলো কিন্তু ভাই 100 মার্কের, শুধু এমসিকিউ বুস্টার এক্সাম, বুস্টার এক্সামগুলো কত মার্কের, 100 মার্কের, অর্থাৎ তুমি 250 এমসিকিউ তোমাকে আমি শিট আকারে দিব, তার মধ্যে 200 এমসিকিউর পরীক্ষা আমি নিয়ে নিব, তুমি তোমার এমসিকিউর দুর্বলতা থেকে বাইরে আসতে পারবা 100%। অসংখ্য স্টুডেন্টদের এমসিকিউ দুর্বলতা থাকে, সেই সমস্যা তোমার কিন্তু ইনশাল্লাহ এই যে আমাদের A+ প্রোগ্রাম এবং এক্সাম ব্যাচ এখান থেকে তোমার সলভ হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমি আবারও বলি, এরপরে আমাদের পরবর্তী স্টেপ কী, পরবর্তী স্টেপ হলে আমাদের অধ্যায়ভিত্তিক ক্লাস হলো, পরীক্ষা হলো, টেস্ট পেপার সলভ হলো, এখন আমার প্রয়োজন, এবং টেস্ট পেপার সলভ হয়ে যেতে কিন্তু 26টা ক্লাস হয়ে যাচ্ছে, 13টা এক্সাম, এবং এরপর আমার দরকার হচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ড পূর্ণাঙ্গ পরীক্ষা। ওকে, এবং সেই বোর্ড স্ট্যান্ডার্ড পূর্ণাঙ্গ পরীক্ষা ফার্স্ট পেপার 3 ঘন্টা 75 মার্ক একটা, এবং সেকেন্ড পেপারের উপর 3 ঘন্টা 75 মার্ক আরও একটা, এবং এরপরে এই 2টার পরে 27 নম্বর ক্লাস হচ্ছে তোমার ফাইনাল মডেল টেস্ট এর উপর সলভ ক্লাস। এই 2টার যে পরীক্ষা হলো এটার উপর তো সলভ ক্লাস লাগবে, তোমার কিছু প্রবলেম থাকবে, সেই প্রবলেমগুলো সলভের জন্য ক্লাস লাগবে, সেটাই ক্লাস 27 এনশিওর করা। এরপরে আসি সমাপনী পর্ব, ধাপ নম্বর 4, সেখানে আমি সিক্রেট কিছু সাজেশান ফাইল প্রোভাইড করব। এটা কেন একটু বুঝাই, দেখো
এই যে আমি প্রতিটা চ্যাপ্টারের উপর আমি যে অ্যানালাইটিক্স শিটগুলো দিব প্রত্যেকটা চ্যাপ্টারে অ্যাপ্রক্সিমেটলি 12 পেজ করে ধরলেও 144 পেজ 12টা অধ্যায় তাই না 144 পেজ এখানে যে 500 এমসিকিউ দিব সেখান থেকে তুমি পেজ হিসাব করলে মোটামুটি 180 পেজ হয়ে যাবে 180 পেজ ফার্স্ট পেপার তাহলে হিসাব করলে 90 পেজ সেকেন্ড পেপারে 90 পেজ এখন তুমি আমাকে বলো তোমার বোর্ড এক্সামের আগের দুই দিনে যে বন্ধ তুমি পাবা সেই দুই দিন বন্ধে তুমি 90 পেজ কি রিভিশন দিতে পারবা সম্ভব quite difficult সেজন্য আগের দুই দিন ওই সময় তুমি আসলে কি কি জিনিস প্র্যাকটিস করবা at least কোনটা করতেই হবে কি কি জিনিস বাদ দেওয়াই যাবে না সেগুলোই কনসাইসলি কম্প্যাক্ট আকারে তোমাকে আমি সিক্রেট সাজেশন ফাইলে কিন্তু প্রোভাইড করব সেই সিক্রেট সাজেশন ফাইলে তুমি এই জিনিসগুলো সব পেয়ে যাবে আমি চেষ্টা করব সেগুলো সলভ হয় এনশিওর করতে আর না হলে সেগুলোর জন্য একটা আমি ক্লাসের ব্যবস্থা করব সেই ক্লাসের মধ্যে তোমার হচ্ছে সিক্রেট সাজেশনের জিনিসগুলো সব পেয়ে যাবে মানে বোর্ড পরীক্ষার ফার্স্ট পেপারের আগের দুই দিন কি রিভাইজ করবা সেগুলোর জন্য গোছানো আকারে তোমাকে সিক্রেট সাজেশন ফাইল এবং সেকেন্ড পেপারের হচ্ছে তোমার ওই যে বললাম না সবকিছু মিলে আমি যেখানে 90 পেজ হইলো সেখান থেকে কম্প্যাক্ট করে মোটামুটি 14-15 পেজের মধ্যে আমি তোমাকে কভার করে দিব অর্থাৎ তোমার মোটামুটি খুব গোছানো আকারে প্রিপারেশন কিন্তু হয়ে যাচ্ছে একদম রিল্যাক্সে তোমার জাস্ট প্র্যাকটিস করবো আর পরীক্ষার হলে গিয়ে সব দুর্দান্ত হবে সৃজনশীল অ্যান্সার করে চলে আসবা এবং এই হচ্ছে কথা এবং এই জন্য কিন্তু এই পরিকল্পনাটা আমার লিখে দেওয়া যে পরীক্ষার পূর্বের দুই দিনে তোমার যা যা প্র্যাকটিস করা লাগবে সেগুলোই মূলত দেওয়া থাকবে সিক্রেট সাজেশন ফাইলে আচ্ছা এই হচ্ছে আমার টোটাল মাস্টার প্ল্যান যে প্ল্যানের আন্ডারে ইনশাল্লাহ তুমি খুব ভালো কিছু করতে যাচ্ছ এত বছর আমি কিন্তু লাস্ট 2016 সাল থেকে ফার্ম গেটে পড়াচ্ছি এখন 2024 মানে বেশ একটা জার্নি গেল অসংখ্য স্টুডেন্ট পড়ানোর অভিজ্ঞতা আছে অফলাইনে অনলাইনে তো সেই সুবাদে আমি গ্যারান্টি দিতে পারি যে আমি যেগুলো যেগুলো বলবো ইনশাল্লাহ সেগুলো থেকে তুমি সব কমন পাবা কিছু বাদ যাবে কমন চাবে আসবে না এই ঘটনাটা আমাদের আলহামদুলিল্লাহ আগেও ঘটেনি তোমাদের বারও ঘটবে না আচ্ছা এবার আমি একটু ব্যাচ টাইমের জন্য আসি আমাদের অফলাইন ব্যাচ টাইমগুলো আমাদের যেহেতু এক একটা কলেজে এক একটা সময়ে এখানে টেস্ট পরীক্ষা শেষ হচ্ছে তো আমার জানা মতে বিজ্ঞান কলেজে 22 ফেব্রুয়ারি টেস্ট পরীক্ষা শেষ এই জন্য আমরা বিজ্ঞান কলেজের ব্যাচটা ব্যাচ এক সেটা হচ্ছে 25 ফেব্রুয়ারি আমরা শুরু করে দিচ্ছি হ্যাঁ ফেব্রুয়ারিতেই বিজ্ঞান কলেজে প্রথম একটা মানে এবং অন্যান্য কলেজে এটার সাথে অ্যাড হতে পারবে এই ব্যাচে মানে এখন তার কলেজের সিলেবাসের ইস্যু নেই সো আমাদের প্রথম ব্যাচটা হচ্ছে 25 ফেব্রুয়ারি শুরু হচ্ছে 4টা থেকে 5:30 দ্বিতীয় ব্যাচ তৃতীয় ব্যাচ চতুর্থ ব্যাচ এই হচ্ছে আমাদের ব্যাচ স্লট এবং কলেজ অনুযায়ী আমি কিছু নাম মেনশন করেছি বাট আরও অন্যান্য অনেক কলেজের স্টুডেন্ট এখানে আছে সেটা নিয়ে ইস্যু নেই একটা আইসিইউ ব্যাচ ডেভেলপ করা হচ্ছে যেটা মূলত যারা ম্যাথে বেশি দুর্বল তাদের জন্য হ্যাঁ যারা মোটামুটি রানিং পড়াশোনা করেছে তারা কিন্তু ভুলেও আইসিইউ ব্যাচে নাম লেখাবে না যারা ম্যাথে বেশি দুর্বল তাদের জন্য এবং তাদের জন্যে ক্লাস টাইমটা 2 ঘন্টা করে যেখানে অন্যান্য ব্যাচ আমি 1.5 ঘন্টা করে নিচ্ছি সেখানে তাদের জন্য কিন্তু 2 ঘন্টা করে একটু ধীরে ধীরে পড়াবো এবং টু দ্য পয়েন্ট যা যা লাগবে মোটামুটি A+ মার্ক যেন এখানে আসে সেভাবে প্ল্যান করে আইসিইউ ব্যাচে পড়াশোনা হবে ঠিক আছে অর্থাৎ মানে যারা মোটামুটি কোথাও অফলাইনে পড়াশোনা করেছো তাদের জন্য 3টা ব্যাচ এই 3টা ব্যাচে যে টাইমে মিলে কারণ যেহেতু ব্যাচ বেশি নাই এবং সিট মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি শেষ হয়ে যায় রিভিশন ব্যাচগুলোতে ম্যাথের ক্ষেত্রে ম্যাথে তো অসংখ্য স্টুডেন্ট আসলে রিভিশন করে তো সেই জন্যে এগুলো একটা সিট কনফার্ম করে ফেলবো আর আইসিইউ ব্যাচে যারা একটু ম্যাথে বেশি দুর্বল তাদের জন্য এটাতে আমি আমন্ত্রণ জানাচ্ছি তারা দ্রুত কথা বলবা আর এই এটা হচ্ছে রেগুলার ক্লাসের জন্য কিসের জন্য এই রুটিনটা বলতো এই যে আমি রিভিশন যে ক্লাসগুলো নিব সেই ক্লাসের জন্য আর পরীক্ষার জন্য যে এক্সাম টাইমটা থাকবে এই ব্যাচগুলোর এগেনস্টে পরীক্ষার জন্য 4টা আলাদা স্লট দেওয়া আছে এবং যেহেতু একটা প্রাইজের ব্যাপার আছে এই জন্য প্রতিটা স্লটে সেট আলাদা থাকবে এবং প্রত্যেকটা স্লট আমি আলাদা আলাদা করে আমাদের কিন্তু সেট মেনটেন হবে যাতে এক একটা সেটের সাথে এক সেট প্রশ্ন না মিলে কনসেপ্ট না মিলে যাতে তোমার মোটামুটি হচ্ছে স্বচ্ছতা থাকে এখানে আচ্ছা এবার আমরা চলে আসি তাহলে আমাদের কোর্স ফি নিয়ে যে এখানে কোর্স ফি কত হবে একটু সবাই যদি মনোযোগ দিই দেখো কোর্স ফিতে খুব কম রাখা হয়েছে আমাদের কোর্স ব্যাপ্তি হচ্ছে মার্চ থেকে জুন তোমাদের জুনের লাস্ট উইকে 25-26 তারিখের দিকে বোর্ড এক্সাম হবে সম্ভাব্য তো এখানে মোটামুটি 4 মাস টাইম থাকে সেই 4 মাসে রিভিশন ক্লাসের জন্য ফিজ হচ্ছে মাত্র 4,000 টাকা 1,000 টাকা গড়ে ধরে প্রথম ও দ্বিতীয় পত্র ফুল আর এক্সাম ব্যাচের জন্য ফিজ রাখা হয়েছে মাত্র 2,500 টাকা আর যদি তুমি এরই মধ্যে প্রি বুকিং দিয়ে যাও আমাদের কোচিংয়ে এসে বা আমাদের নাম্বারে ফোন দিয়ে হ্যাঁ হেল্পলাইন নাম্বারটি স্ক্রিনে দেখতেছি এই নাম্বারে হেল্পলাইনে যোগাযোগ করলা তো এক্ষেত্রে 1,000 টাকা এক্সট্রা আরও ছাড় পাবো অর্থাৎ যেটা 4,000 টাকা তোমার রিভিশন কোর্সটা রিভিশন ক্লাসের জন্য যেটা 4,000 টাকা সেটা কিন্তু 3,000 টাকা হয়ে যাবে তুমি চাইলে শুধু রিভিশন কোর্সে ভর্তি হতে পারো তুমি চাইলে শুধু এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো অথবা তুমি চাইলে কম্বাইনলি দুইটাতে ভর্তি হতে পারবা সুযোগ কিন্তু আছে আচ্ছা তো রিভিশন ক্লাসেই কিন্তু এই ম্যাটেরিয়ালসগুলো সিক্রেট ইয়াগুলো সব পাবা এক্সাম ব্যাচে ভর্তি হলে কিন্তু ওই সিক্রেট ফাইলস বা ম্যাটেরিয়ালসগুলো কিন্তু পাবা না
আচ্ছা, আর এক্সাম ব্যাচের উপর বেসড করে আর কি আমাদের গিফটগুলো যাবে, ঠিক আছে? দুইটাতে দুই সুবিধা। আর প্রি বুকিংয়ে 1000 টাকা ছাড় চলছে, অর্থাৎ রিভিশন কোর্সের ফিসটা 4000 টাকা থেকে 3000 টাকা হয়ে যাবে, দুইটা মিলিয়ে তুমি 5500 টাকা। তবে এক্সাম ব্যাচের ফিস যে 2500, সেটা কিন্তু আমার প্রি বুকিংয়ে 1000 টাকা কমবে না, কারণ এক্সামে কিন্তু প্রচুর খরচ যাবে, এতগুলো স্লটে এতগুলো খাতা আতা প্লাস গার্ড দেওয়া লাগবে, তাদের একটা ভালো পেমেন্ট দেওয়া লাগে, তো সেক্ষেত্রে কিন্তু আসলে খরচ আছে অনেক। হ্যাঁ, তো এই জন্যে এক্সামের পেমেন্টটা 2500 টাকা সলিড, কিন্তু আচ্ছা তুমি যদি দুইটা মিলে করো তাহলে 6500 টাকা, সেখানে 1000 টাকা ছাড় পেয়ে 5500 টাকা পেমেন্ট যাবে, এত সব কিছু মিলে, ক্লাস পরীক্ষা সহ এত সব কিছু মিলে, তোমার আর এক্সট্রা কোনো চার্জ লাগতেছে না। আর যদি তুমি শুধু রিভিশন ক্লাস করতে চাও তাহলে 4000, আর সাথে এখানে 1000 টাকাও ছাড় পাবে যদি তুমি অফিসে এসে প্রি বুকিং দিয়ে যাও, একটা ছোটো পেমেন্ট করে, আংশিক পেমেন্ট করে সিট কনফার্ম করলেই, হ্যাঁ সিট কনফার্ম করলেই প্রি বুকিং হয়ে যাবে। ওকে, তাহলে তোমার হচ্ছে 4000 টাকার জায়গায় 3000 টাকাতে তুমি ফুল রিভিশন কোর্সটা করতে পারবা। আর অবশ্যই বললাম আমাদের রিভিশন কোর্সের ক্ষেত্রে কি পাচ্ছি গিফট হিসেবে, মডেল টেস্টে প্রথম স্থান ল্যাপটপ, দ্বিতীয় স্থান অ্যান্ড্রয়েড স্মার্টফোন, তৃতীয় স্থান স্মার্ট ওয়াচ, এবং এক্ষেত্রে 80% গড় মার্ক থাকেই, মিনিমাম এটা ক্যারি করতে হবে। আচ্ছা, তো এই হচ্ছে ওভারঅল কথা, এবং আমাদের এখান থেকে সর্বোচ্চ চেষ্টা আছে তোমাদের এই গিফটগুলা যথাযথভাবে এনশিওর করার জন্য, এবং গত বছরও করা হয়েছে, এবং ইনশাল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের এই কোর্সে হাইয়েস্ট চেষ্টাটা করা হবে, যাতে আমাদের শিক্ষার্থীরা আমাদের শেষ কোর্সটাতে, মানে একাডেমিক শেষ কোর্সটাতে দুর্দান্ত রেজাল্ট করতে পারে, তোমার লাইফের টার্নিং হবে ইনশাল্লাহ এই কোর্সটা। এরপরে কিন্তু আবার আমাদের অ্যাডমিশন কোর্সও কিন্তু থাকবে, ভার্সিটির জন্য স্পেশাল অফলাইন অনলাইন প্রাইভেট ব্যাচ, আর ইঞ্জিনিয়ারিংয়ের জন্য স্পেশাল অনলাইন অফলাইন প্রাইভেট ব্যাচ, সব কিন্তু আছে। তো এই হচ্ছে কথা, সবার জন্য শুভকামনা এবং দোয়া রইল, আমাদের শেষ সময়ের প্রিপারেশানে কোনো ঘাটতি রাখা যাবে না, প্রতিটা মার্ক তোমার জন্য ইম্পর্টেন্ট, কোনো সিঙ্গেল মার্ক যাতে হাতছাড়া না হয় সেই টার্গেটেই মূলত আমাদের এই ম্যাথ এ প্লাস প্রোগ্রাম অ্যান্ড এক্সাম প্যাচের সকল পরিকল্পনা করা হচ্ছে, এবং সব কিছু মূলত আমিই দেখতেছি, আমি আমাদের ফ্রি টাইমে আমি সব কিছু মিলিয়ে মেনটেন করে সব রেডি করে ফেলতেছি। তোমরা ইনশাল্লাহ অসাধারণ কিছু পাবে, এবং ইউনিক অনেক কিছু পাবা, যেটা আমাদের বাংলাদেশের ইতিহাসে তোমরা কেউ কোথাও আগে কখনো পায়নি। দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।